আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রশের রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রশের রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা হচ্ছে আমি ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো যেহেতু পবিত্র ঈদুল ফিতর সবার মাঝে চলে আসছে, সবাই একটা আনন্দের ভিতর দিয়ে দিন কাটাচ্ছে, আমাদেরও সেম অবস্থা। আর ঈদুল ফিতর হচ্ছে আমাদের মুসলিমদের সার্বজনীন সব থেকে বড় উৎসব, সেটা আসলে আমরা তো সবাই কম বেশি সেটা উদযাপন করবই, এটাই স্বাভাবিক। যাই হোক, চাঁদ রাত্রে দিন ঘুমাতে ঘুমাতে বেজে গেছিলো 2টা, আর 2টার সময় ঘুমালে স্বাভাবিকভাবে সকালে উঠতে দেরি হবে। আমার আবার অভ্যাস সকালে ঈদের দিন সকালে অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা, আবার চাঁদ রাত্রের দিন দেরিতে ঘুমাতে যাওয়া, এটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে করে আসছি। আমার কাছে মনে হয় দেরিতে ঘুমাতে যাওয়া আর ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে না উঠলে ঈদ ঈদ ফিল হয় না আমার। তবে এইবার একটু ব্যতিক্রম হয়ে গেছে, সেটা হচ্ছে যেহেতু আমি গতকাল রাতে 2টার দিকে ঘুমাইছিলাম, তো 2টার দিকে ঘুমানোর কারণে আমি 5:30টার অ্যালার্ম দিয়ে রাখার সত্ত্বেও আমার ঘুমটা ভাঙতে দেরি হয়েছে। তো 6টার দিকে আমার সেজো চাচা আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলতেছে কী ব্যাপার এখনও ঘুম থেকে উঠিসনি? তো তখন ফোন হাতে নিয়ে দেখি যে অলরেডি 6টা বেজে গেছে। তো দ্রুত ঘুম থেকে উঠে সেমাইগুলো আগে রান্না করে নিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ডরা বরিশালের মানুষ সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন, আর বরিশালের মোস্ট অফ দ্য পপুলার ট্রেডিশন হচ্ছে মলিদা। সকালবেলা তারা মলিদা না খেয়ে কখনোই নামাজে যায় না, যার জন্য সকালে সেমাইয়ের পাশাপাশি আগে মলিদাটা রেডি করে নিলাম। আর আলহামদুলিল্লাহ আমি যশোরের মেয়ে হওয়ার সত্ত্বেও মলিদা এখন আমারও অনেক ফেভারিট হয়ে গেছে, মলিদা না খেলে ঈদটাকে ঈদ মনে হয় না। আর আমার ঈদের দিনের সব থেকে পছন্দের কাজ হচ্ছে এটা, যেটা হচ্ছে তানহার আব্বু গোসলে ঢোকার পরে তার নামাজে যাওয়ার আগের আগ পর্যন্ত যত প্রয়োজনীয় জিনিস আছে, প্রয়োজনীয় জিনিস আর কি, সেগুলো এক এক করে খাটের পানি মানে তার সামনে সুন্দরভাবে সাজিয়ে রাখা, যাতে কোনো কিছুর জন্য আমাকে ডাকা না লাগে। আর তারপরও তার আশেপাশেই থাকা, সে যখন ড্রেস আপ করবে রেডি হবে তার আশেপাশেই আমি থাকি সবসময়, আর এটা আমার অনেক বেশি ভালো লাগে। সে মানে সে ঈদগাহ পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তার পিছু পিছু আমি থাকি, আর সবসময় চেষ্টা করি তার এই সময়টুকু আগে আমি আমার সমস্ত রান্নাগুলো কমপ্লিট করার। তো এই যে আমি কিন্তু বিছনার উপরে ওর সমস্ত কাপড় চোপড়গুলো রেডি করে এখানে সেমাইয়ের যে লাস্ট ফিনিশিং বাদামগুলো দিয়ে দিছি, আর আমার কিন্তু সব ধরনের সেমাই মলিদা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি বাটি প্রেস গ্লাস এগুলো নামাই নিচ্ছি, আর তানহারা বুড়ো গোসল হয়ে গেছে, ও এখন রেডি হবে। আর এখানে হচ্ছে জামাত হয় 7:45, অনেক সকাল সকাল এখানে জামাত হয়, আর হবেই না কেন, কারণ বাইরে তো প্রচুর পরিমাণে গরম রোদ, যার কারণে সকাল সকাল জামাতটা হয়ে যায়। ওদিকে আমার রুহিমণি কিন্তু আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ও একটু কাশি দিচ্ছিল, যার জন্য ওকে বললাম যে তুমি একটু শুয়ে থেকে ট্যাব দেখো, তারপর আব্বু চলে গেলে গোসলে ঢুকো, কারণ এত সকাল সকাল গোসল করলে তোমার সমস্যা হতে পারে, যত গেজারের গরম পানি দিয়ে গোসল করুক না কেন। আর যেহেতু কাশি দিচ্ছে, কাশি দেওয়ার কারণ হচ্ছে গতকালকে একটু গরমের ভিতরে লাফালাফি করছে, যার জন্য এই সমস্যাটা হয়েছে, আর রাতে ওষুধটা ঠিক মতো। আর যেহেতু ঈদের সকাল পড়ে গেছে, এখন আমি কাউকে ঈদের শুভেচ্ছা জানাইনি, তাই সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আর এই যে আমার হাজবেন্ডটা কিন্তু রেডি হয়ে গেছে মাশাল্লাহ, তাকে সাদা পাঞ্জাবিতে সবসময় অনেক সুন্দর লাগে, আর এই পাঞ্জাবিটা তো তাকে আরও বেশি সুন্দর লাগছে। তো সে রেডি হওয়ার সময় যখন আমি তাকে ফিটও করে দিয়েছি, সে বলতেছে আসো একটু কোলাকুলি করে, করলে ঈদ ঈদ ফিল হবে আর কি। আমি সবসময় তাকে সালাম করে নতুন ড্রেস পরে সালাম নিই, কিন্তু আমি এখনও যেহেতু নতুন ড্রেস পরি নাই, ও যখন নামাজ পড়ে আসবে তারপর নতুন ড্রেস পরে আমি সালাম নিব। এই আমার পাঞ্জাবি কই? রুবেলের পাশে দাঁড়া আব্বু, যাও পাশে যে দাঁড়াও ছবি তুলি। আচ্ছা শুনতেই পারতেছে না, এই যে এই যে আব্বু, বাবা কুন্ডলি, বাবা কুন্ডলি, থাকো আব্বা। এই ছবিটা দারুণ হয়েছে, বড় ভাইটা এইভাবে তাকায় থাকেন ওর দিকে। এই ছবিগুলো দেখেন একদম সুন্দর মতো তাকাচ্ছে।
অরিজিনাল পাপড় করে গেছে আগামী যে বড় ভাই চলে গেছে, বড় ভাই চলে গেছে। তারপরে চলে গেল। আর এখানে আমরা একটু ইসমামের ফটো শুট করছিলাম। ইসমাম হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক সাধনার পরে একটা ছেলে হয়েছে। মাশাল্লাহ আমার রুহিমণি কিন্তু রেডি হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার রুহিমণির এবারের ঈদের ড্রেস, যেটা ওর বাবা ওকে দিয়েছে। আর ড্রেসটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো ওর বড় বাবাকে সালাম করে ও কিন্তু গেল হচ্ছে ওর বড় আপুদেরকে সালাম করতে। আর এদিকে আমার বড় ভাসুর সেমাই মলিদা এইগুলা খাচ্ছে, কারণ মলিদা হচ্ছে তাদের যেহেতু ট্রেডিশনাল একটা জিনিস, তারা অবশ্য নামাজ পড়তে যাওয়ার আগেই খায়, কিন্তু আজকে নামাজ পড়তে যাওয়ার আগে শুধুমাত্র খেজুরটাই খেয়ে গেছে, যার জন্য নামাজ পড়ে আসার পরে তারপরে খাওয়া দাওয়াটাও করে নিচ্ছে। আর রুহির আব্বুরও খাওয়া হয়ে গেছে। এখন সবাই মিলে যাচ্ছে আম্মার কবর জিয়ারত করতে। আম্মা কাকা সবাই, মানে যারা আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, কবর বেশি হয়েছেন তাদেরকে, তাদের কবর জিয়ারত করতে। কবর জিয়ারতের সময় ছেলে মেয়ে যারা থাকে তাদেরকে নিয়ে যায়। তো এবারও আমার রুহিকে নিয়ে যাচ্ছে, যেহেতু বড় বোনরা অনেক বড়, ওদেরকে আর কবরস্থানে নিয়ে যাচ্ছে না। আমি কিন্তু গোস্তটা প্রায় কষায় রাখছি। গোস্তটা কষানোর পরে আমি চুলাটা বন্ধ করে গেছিলাম হচ্ছে রুহিকে রেডি করতে, মানে আদার্স অন্যান্য এইগুলো করতে, কারণ এটা চুলার উপর রেখে আসলে রুহিকে রেডি করা হতো না। এই জন্য যাই হোক, এখানে আমি গরুর গোস্ত রান্না করে নিচ্ছি। আর ঈদের দিনে আমার আজকের মেনু হচ্ছে পোলাও, সাদা পোলাও, গরুর গোস্ত আর হচ্ছে মুরগির গোস্ত, আর তিন আইটেমের সেমাই, যেমন জলটা সেমাই, লাচ্ছা সেমাই, দুধ সেমাই, সাথে হচ্ছে মলিদা। ওদিকে গরুর গোস্তে আমি ঝোলের পানিটা দেওয়ার পরে মুরগির গোস্তটাও কষিয়ে নিচ্ছি। আর বাজে প্রায় হচ্ছে 9:30-9:30 মতো, অলমোস্ট আমার মনে হয় 10:30-11:30 ভিতরে রান্না হয়ে যাবে, দেন আমি গোসল করতে পারবো। ঈদের দিন গোসল করে নতুন জামা কাপড় না পরা পর্যন্ত তো কারোরই ঈদ হয় না। তো আমি কিন্তু গোসল করে ঈদের ভিতরে আমি গোসলে থাকতে থাকতে ছেলে মেয়েগুলো উপর থেকে চলে আসতে এখন ওদেরকে খেতে দিবে। আর ওর বোম বাবা ওদেরকে ঈদ সালামি দিচ্ছে। আর এটাই হোক, এখন বাজে হচ্ছে 11:30-12:00 মতো, সকালে মোটামুটি সকালে তো সবাই মিষ্টি জিনিস খাওয়ার পরে আর অন্য খাবার খাওয়া হয় না। যাই হোক, আজকের আমার ঈদ ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কাছে আমার ঈদের দিনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবারও ঈদ মোবারক।